আজকে হাসিনা কোথায়? পালাইছে, পালাইছে। ওই ভুয়া ওবায়দুল কাদের তারে লইয়া পালাইছে। মুজিবকোট যদি কোথাও রাস্তায় দেখেন, প্রথম দুই একটা গণপতিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিবেন। এই হাসিনা বড়াই করে বলছিল যে বিএনপির কোন নেতা নাই, খালেদা জিয়াও নাই, তারেক রহমানও নাই। আজকে হাসিনা কোথায়? পালাইছে, পালাইছে। ওই ভুয়া ওবায়দুল কাদের তারে লইয়া পালাইছে। মাথা ভাঙা কাউয়া আজকে, তাই ইতিহাস, ইতিহাস থেকে সবাই শিক্ষা নেওয়া দরকার। এই 72 থেকে 75-এর ঘটনা আমরা এতদিন বলতাম যে কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। বেগম খালেদা জিয়ার সাথে কি হাসিনার তুলনা হয় না? বেগম খালেদা জিয়া এই দেশ থেকে কি ভাইগে গেছে? ভাগে নাই, এখনো বেগম খালেদা জিয়া আছে এবং বেগম খালেদা জিয়া সসম্মানে আছে, কিন্তু হাসিনা কিন্তু ভাইগা গেছে। তার চেলা চামুন্ড যারা ছিল তারাও ভাইগা গেছে। বলতো বিএনপি দেখা যায় না, এখন তো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। আমরা দেখলাম, বলছিল যে 15 আগস্ট নাকি কোথায় তারা আসবে, নামবে, কোথাও কি মুজিবকোট খুঁজে পাওয়া গেছে? মুজিবকোট নাই। যারা 2-4টা পড়ছিল এগুলো খুঁজলে হয় নদীতে ফেলাইছে, আর না হয় তলায় রাখছে, বালিশের তলায়। মুজিবকোট যদি কোথাও রাস্তায় দেখেন, প্রথম দুই একটা গণপতিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিবে। সোজা কথা, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন হয়েছে। এই আইনমন্ত্রী আনিসুল হক বহু কথা বলছে, ওই ব্যাটারে এখন প্রতিদিন কোর্টে আনতে হবে আর নিতে হবে, আনতে হবে আর নিতে হবে। বুঝতে হবে যে কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছেন। তাই ভাইয়ের আমার বক্তব্য আমি বলেছি, দীর্ঘায়িত করব না। আজকে শুধু একটাই কথা, আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ফিরে আনতে হবে, আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের গুম হওয়া ভাই বোন যারা আছে তাদেরকে ফিরে আনার জন্য চেষ্টা করতে হবে।